এবারের আন্দোলন বিভাগ থেকে পাঠানো বিবিধ প্রস্তাব দ্রুতগতিতে এবং আইনগত সমস্ত বাধ্যবাধকতা মেনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 5ই আগস্ট শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে যান, সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা যে যেমনে পারছে ভাগছে, নিরাপদ আশ্রয়ে চলে গেছে। সমর্থন ছিল, হাতে মেশিনারি ছিল, টাকা পয়সা ছিল, তারপরেও ভয়ে সবাই পালিয়ে গিয়েছিল। বিভিন্ন জায়গায় বেশ কিছু ঘটনাও ঘটেছে, তবে ব্যতিক্রম ছিল গোপালগঞ্জ। গত দুদিন যাবৎ শেখ হাসিনার যে ফোন কলটা ভাইরাল, যে সীমান্তের কাছাকাছি আছে, চট করে ঢুকে যাব। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সব ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে কিন্তু শেখ হাসিনাকে দেশ থেকে বাহির করা হয়েছে। দর্শক শ্রোতা, এখন আবার এই ছাত্ররাই কিন্তু হাতে বিষের বোতল নিয়ে কিন্তু উপদেশের উদ্দেশ্যে এটাকে কি বললেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। দর্শক, শেখ হাসিনাকে যদি দেশে ফিরিয়ে না নেতে তাহলে তারা বিষ খেতে বাধ্য হবে। দর্শক, বিস্তারিত আছে সম্পূর্ণ ভিডিওতে, তো ভিডিওটি কেউ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো আমরা কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিন। তো চলেন, এবারের আন্দোলন প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে। রোববার দুপুরে সিদ্ধেশ্বরে গার্লস স্কুলের সামনে জড়ো হন একদল শিক্ষার্থী। তাদের সঙ্গে বাধাই করা একটি ছবি হাতে নিয়ে আসেন এক মা, তার কণ্ঠে মেয়ে হারানোর বেদনা। 2022 সালের ডিসেম্বরে মৌচাক এলাকায় ছাদ থেকে পড়ে মারা যান স্কুলের শিক্ষার্থী ফারজানা আক্তার মৌ। তার মৃত্যুর পিছনে প্রধান শিক্ষককে দায়ী করেন শিক্ষার্থীরা। একসময় গেট খুলে ভেতরে প্রবেশ করে বিক্ষোভ করেন তারা। এ সময় মৌয়ের পরিবার অভিযোগ করেন, ব্যক্তিগত ক্ষোভের কারণে মৌকে দশম শ্রেণীতে উঠতে দেয়নি প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মোল্লা। এই যে কাগজপত্রগুলো দেখেন, একের পর এক অনেকগুলো ডকুমেন্টস আছে, আমাদেরকে বিচার করতে দেয় নাই। এই যে আওয়ামী রাজাকারেরা খুনিরা, আমাদেরকে প্রতিবাদ করতে দেয় নাই। নিখিল আমাদেরকে বিভিন্ন লোক দিয়ে বিভিন্ন হুমকি দিছে আর কি, যে আপনারা যদি এটাতে বেশি বাড়াবাড়ি করেন তাহলে আপনাদের ফ্যামিলির সমস্যা হবে। আমার মাপু মারা গেছিল, তারপরে আমি ওই যে মাপুর জন্য অনেক কষ্ট হয়েছিল। কোটা আন্দোলনের সময় বিভিন্ন ভাবে হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। পরে এ বিষয়ে প্রতিবাদ করলে গেল মঙ্গলবার শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ করেন তারা। আমার হচ্ছে গলে ওড়না ছিল, আমার ওড়না দিয়ে হচ্ছে সে হচ্ছে দুই সাইডে হচ্ছে ধরে, ধরার পরে হচ্ছে এরকম দাগ হয়ে যায়। দাগ করার পর হচ্ছে আমার গলার পরে হচ্ছে মানে ফাঁসি, কিরকম ফাঁসির মতো আমার দম পুরো আটকে গেছিলো। যেখানে আমার ফ্রেন্ড মৌ 2024 সালে আমাদের সাথেই বের হওয়ার কথা, কিন্তু সে 2023 আমাদেরকে ছেড়ে চলে গেছে, যেটা আমরা আসলে মানতে পারছি না। এটাকে আমাদের স্কুলে এক প্রকারভাবে ধামাচাপা দেওয়া হয়। এককভাবে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা করে এতদিন স্কুল চালিয়েছেন প্রধান শিক্ষক ও দুই সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ও শামিমা আক্তার শামা। সালাম দিছি, পরে বললে আপনি নাহিদান মা, বলে আমি নাহিদান মা। আপনি আমি এক আন্দোলনে যাইতে দেন কেন? আপনি আমি আন্দোলনে যে আপনি এলাও করেন কেন? আপনি একজন মা হয়ে আপনি এলাও করেন কেন? মেন কথা হচ্ছে তারা দুর্নীতিবাস স্বেচ্ছাচারিতা, তারা নিজেরা নিজেদের রাজত্ব তৈরি করার জন্য তারা এই কাজ কার্যক্রমগুলো তৈরি করছে। নতুন কমিটি গঠন করা হোক স্কুলে, এবং সেটা বিভাগীয় কমিশনার দ্বারা হোক, সেখানে নতুন তিনজনকে আমরা দেখতে চাই। অভিভাবকরা অভিযোগ করেন এককভাবে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা করে এতদিন স্কুল চালিয়েছেন প্রধান শিক্ষক। আমি একটু অসুস্থ, আমি অসুস্থ, আমি এই ব্যাপারে এখন কিছু বলতে চাচ্ছি না ভাই। আমার তো হাতে পপ ইয়া হবে, দিন লাগবো দুই একজনের মধ্যে। আমি এই ব্যাপারে কিছু আমি শুনছি, কিন্তু এগুলো আপনারা এখন তো স্কুল বন্ধ, নির্বাহী আদেশে এদিন স্কুল বন্ধ থাকায় স্কুলে ছিলেন না প্রধান শিক্ষক। পরে ফোনে যোগাযোগ করা হলে এ বিষয়ে কথা বলতে অপারগতা জানান তিনি। এক পর্যায়ে স্কুলের সামনের রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় এক দফা দাবিতে আন্দোলন চলবে বলে কড়া হুঁশিয়ারি দেন তারা। বিষপান করে একে একে রাস্তায় ঢলে পড়ছেন শিক্ষার্থীরা। একজন দুজন নয়, দল বেঁধে এভাবে বিষপান করছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, সিরাজগঞ্জ সহ বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। তবে স্বস্তির বিষয়, এ বিষ আসল বিষ নয়। পরীক্ষার দাবিতে বিরল এ প্রতীকী বিষপান কর্মসূচি পালন করেছে তারা।
তবে শুধু প্রতীকী বিষ পান নয়, রাজশাহীতে আজ সড়কের ওপর বসেই প্রতীকী পরীক্ষা কর্মসূচিও পালন করেছেন বৈষম্য বিরোধী নার্সিং অনুষদের শিক্ষার্থীরা। এ কর্মসূচি পালনকালে অতিরিক্ত গরমে তাদের মধ্যে অন্তত 15 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসার জন্য তাদের দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চারজন সুস্থ হয়ে ফিরলেও এখনও ভর্তি আছেন 11 জন। শিক্ষার্থীরা জানান, আজ 2019-20 সেশনের বিএসসি ইন নার্সিং কোর্সের চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু ষড়যন্ত্র করায় সব পিছিয়ে আছে। পরীক্ষার কোনো নিশ্চয়তা নেই। সংশ্লিষ্টদের গাফিলতির কারণে চরম অনিশ্চয়তায় 23টি কলেজের প্রায় 3,000 নার্সিং শিক্ষার্থীর ভবিষ্যৎ। এরপরেই হতাশ হয়ে প্রতীকীভাবে বিষপান করেন শিক্ষার্থীরা। প্রতীকী পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, এভাবে ইচ্ছাকৃতভাবে তাদের ফেল করানো হয়। আন্দোলনে দাবি আদায় হলেও ফলাফলে প্রভাব বিস্তারের শঙ্কায় তারা আতঙ্কিত। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দেন নার্সিং শিক্ষার্থীরা। স্বল্প জনবল নিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করা হলেও প্রথম দিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে পাঠানো বিবিধ প্রস্তাব দ্রুতগতিতে এবং আইনগত সমস্ত বাধ্যবাধকতা মেনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত এক মাসে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ 198টি অতি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। জনপ্রশাসনের 135 জন অতিরিক্ত সচিব, 227 জন যুগ্ম সচিব এবং 120 জন উপসচিবকে পদোন্নতি প্রদান করা হয়েছে। 59টি জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে এবং নতুন 59 জন জেলা প্রশাসককে নিয়োগ দেওয়া হয়েছে। 67 জন কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। 10 জন যুগ্ম সচিব, 8 জন অতিরিক্ত সচিব, 6 জন সচিবকে ওএসডি করা হয়েছে। বাংলাদেশ পুলিশের 80 জন ডিআইজি, 30 জন পুলিশ সুপার সহ 110 জনকে পদোন্নতি প্রদান করা হয়েছে। 1 জন ডিআইজি, 1 জন এডিশনাল ডিআইজি, 4 জন পুলিশ সুপারকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। আইজিপি সহ 10 জন অতিরিক্ত আইজি, 88 জন ডিআইজি, 21 জন এডিশনাল ডিআইজি, 177 জন পুলিশ সুপার সহ মোট 297 জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের মূল লক্ষ্য ছিল গণভবন, এটা ছিল স্বৈরাচারের কেন্দ্রবিন্দু। এই সরকার বিপ্লবের প্রতি সম্মান দেখিয়ে গণভবনকে বিপ্লবের জাদুঘর হিসেবে ঘোষণা দিয়েছে। ছাত্র জনতার ক্ষোভকে স্থায়ীভাবে তুলে ধরার জন্য গণভবনের আর কোনো সংস্কার করা হবে না। ছাত্র জনতার ক্ষোভের মুখে তা যে অবস্থায় দাঁড়িয়েছিল সেই অবস্থায় তাকে রাখা হবে। যেসব মূল্যবান সামগ্রী জনতা নিয়ে গিয়েছিল সেগুলো অনেক ফেরত দিয়ে গেছেন। যারা নিয়ে গিয়েছেন তারা নিজেরাই ফেরত দিয়ে গেছেন, তাদের আমরা দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আরও কিছু জিনিস পাওয়া যায়নি, যারা নিয়ে গেছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে তারা যেন এসব সামগ্রী ফেরত দিয়ে যান। আমরা উল্লেখ করব এইসব বিক্ষুব্ধ জনতা নিয়ে গিয়েছিল কিন্তু বিজয়ের পর তারা আবার জাদুঘরের প্রতি সম্মান দেখিয়ে এগুলো ফেরত দিয়ে গিয়েছেন। আমরা নতুন বাংলাদেশকে একটা পরিবেশ বান্ধব এবং জীব বৈচিত্র্যময় দেশ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। এটি তরুণদের আকাঙ্ক্ষা, আমাদের সবারই আকাঙ্ক্ষা। সেই লক্ষ্যে আমি প্রথমেই একটি ক্ষুদ্র পদক্ষেপ নিয়েছি। আমার বাসভবন এবং সমগ্র সচিবালয়ে প্লাস্টিকের পানির বোতল ব্যবহার নিষিদ্ধ করেছে। ইতিমধ্যে সুপার শপগুলোতে পলিথিনের শপিং ব্যাগ ব্যবহার বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত কয়েক দশকে যে পরিমাণ নদী দূষণ হয়েছে আমরা তা বন্ধ করার উদ্যোগ নিয়েছি। আমরা সংস্কার চাই, আমাদের একান্ত অনুরোধ। আমাদের উপর যে সংস্কারের গুরু দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব দিয়ে আপনারা দর্শকের গ্যালারিতে চলে যাবেন না, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা একসঙ্গে সংস্কার করব। এটা আমাদের সবার দায়িত্ব। আপনারা নিজ নিজ জগতে দর্শক শ্রোতা, আপনারা তো এই ভিডিওটা দেখছেন, যদি আপনাদের কোনো মূল্যবান মন্তব্য থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো পরবর্তী আমাদের কাছে আরো একটা ভিডিও আছে, যেটা কাছে থেকে আপনারা আরো কিছু জানতে পারবেন। তো চলেন ওটা শুনে আসি। 5ই আগস্ট শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে যান, সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা যে যেমনে পারছে ভাগছে, নিরাপদ আশ্রয়ে চলে গেছে। সমর্থন ছিল, হাতে মেশিনারি ছিল, টাকা পয়সা ছিল, তারপরেও ভয়ে সবাই পালিয়ে গিয়েছিল। বিভিন্ন জায়গায় বেশ কিছু ঘটনাও ঘটেছে, তবে ব্যতিক্রম ছিল গোপালগঞ্জ। গত 2 দিন যাবৎ শেখ হাসিনার যে ফোন কলটা ভাইরাল, যে সীমান্তের কাছাকাছি আছে চট করে ঢুকে যাব, আমি যখন এটা নিয়ে আমার বিশ্লেষণ দিলাম তখন অনেকে লিখলেন যে হাহা রিয়েক্ট দিলেন। যখন সাংবাদিক ইলিয়াস তিনি বললেন তখন বললেন যে ভাই কথাটা কিন্তু ঠিক, আপনি হাহা রিয়েক্ট দিচ্ছেন, কিন্তু যারা বিশ্লেষণ করে তারা কিন্তু ঠিকই ভাবছে, যদি ঢুকা যায় পরিস্থিতি কী হবে আপনি কল্পনাও করতে পারছেন না। কারণ
এমন লম্বা সময় হয় নাই যে আওয়ামী লীগ একদম ধরেন নিশ্চিহ্ন হয়ে গেছে, অথবা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী মাঠে নাই বা জেল টেলে পুইরা অবস্থাটা খুব বেশি কাহিল। আর গোপালগঞ্জ, এটা হচ্ছে শেখ হাসিনার ঘাঁটি। 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর গোপালগঞ্জে মানুষ যেভাবে বিদ্রোহ করেছিল, সেনাবাহিনীর সাথে যেভাবে সংঘর্ষ জড়িয়েছিল, এরপরেও কিন্তু গোপালগঞ্জে সেই রকম কোনো অ্যাকশন আমরা হতে দেখিনি। এখন যখন গত দুদিন যাবত গোপালগঞ্জে শেখ হাসিনা দেশে ফিরবেন এমন মেসেজটা আসলো, গোপালগঞ্জে শুরু হয়ে গেছে নতুন খেলা। ঠিক 5ই আগস্টের আগ পর্যন্ত যে দৃশ্য আমরা দেখেছি যে বিএনপিকে কোথাও কোনো রকম সাইড দিত না আওয়ামী লীগ, একই দৃশ্য। তবে আমি এখানে আওয়ামী লীগের এই নেতাকর্মীদের আবার বলি, চরিত্র বদলাইতে হবে, বাংলাদেশ কিন্তু বদলে যাচ্ছে অনেক জায়গায়। আগের মতন একদম এটা করতে দেবো না, বিরোধী দলের মাঠে নামতে দেবো না, এই জিনিসগুলোতে দুইটা জিনিস ঘটবে। প্রথমত, অনেক জায়গায় বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিএনপি যখন সমালোচিত হচ্ছে, আওয়ামী লীগের সমালোচনাটা বন্ধ হচ্ছে, তখন আপনারা নতুন করে আবারও প্রমাণ করতেছেন যে আগের মতন ক্ষমতায় গেলে মারকাট, পিটাপিটি, গুন্ডাগিরি, পাবলিক কিন্তু দাঁত ভেঙে ফেলবে। এবার গোপালগঞ্জ হন আর আখাউড়া হন আর কুমিল্লা হন বা নাঙ্গলকোট হন, যেখানেই হন, ঠিক আছে, এই ধরনের ঘটনা কোনোভাবেই প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই, কারণ এই একটা এলাকার ঘটনার প্রভাব সারা বাংলাদেশে পড়বে। যদি বিএনপি সরকার ক্ষমতায় বসে তখন কিন্তু এইভাবে দৌড়ে দৌড়ে আপনাদেরকে পিটাবে, দুই চারজন অতি উৎসাহী নেতার কারণে পুরো গোপালগঞ্জবাসী পিটানু খাবে, এটাই হচ্ছে বাস্তবতা। সুতরাং ওই গুন্ডামি পাণ্ডামির রাজনীতিতে যারা বিশ্বাসী তারা আওয়ামী লীগ থেকে এখনও ভালো হয়ে যান, নয়তো রাস্তার মোড়ে মোড়ে কিন্তু আবার ঝুলাই ফেলবে বিএনপি আসলে, বিচার হবে না, কারণ আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ যা করছে এগুলোর কিন্তু বিচার হয় নাই, বাস্তবতা। এবার দেখেন, গোপালগঞ্জে গতকালকে বিএনপির গাড়ি বহরে ব্যাপক হামলা করেছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ সহ আরও বেশ কিছু নেতাকর্মীরা, আর এতে স্বেচ্ছাসেবক দলের দুজন নেতা নিহত হয়েছেন, টেলিভিশন সংবাদকর্মীরা আহত হয়েছেন, প্রায় 30 জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় আওয়ামী লীগের নেতারাই এই ঘটনা ঘটিয়েছে বলে টেলিভিশন ফুটেজে দেখানো হয়েছে। বিকেল 4:30 দিকে জেলা সদরের ঘোনাপাড়া এলাকাতে এই ঘটনাটি ঘটেছে। এই সময় বিএনপির বহরের 6টি গাড়ি ভাঙচুর করেছে হামলাকারীরা, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত যিনি হয়েছেন স্বেচ্ছাসেবক দলনেতা শওকত আলী দিদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা লিটন। আর এখানে আপনার আমরা যদি দেখি, এরা সবাই সম্ভবত কেন্দ্রীয় নেতা ছিল। মানে ঘটনাটার বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি তার নিজ বাড়ি টুঙ্গিপাড়ায় যাচ্ছিলেন, আর তার আগমনকে উপলক্ষে জেলা শহরের ঘোনাপাড়া এলাকায় পথসভার আয়োজন করেছিল স্থানীয় বিএনপি এবং তাদের সহযোগী সংগঠন নেতাকর্মীরা। 3টায় জেলা শহরের বেদগ্রাম এলাকার পথসভা শেষে 4টার দিকে ঘোনাপাড়ার উদ্দেশ্যে রওনা হন বিএনপির নেতাকর্মীরা। এই সময় ঘোনাপাড়ায় তাদের গাড়িবহর পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালান। এই সময় ছবি তুলতে গেলে আওয়ামী লীগের একসময় জাতীয় টিভি ছিল সময় টিভি, সেই সময় টিভিরই সাংবাদিক মারধরের শিকার হয়, আর এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাও ধাওয়া হয় আওয়ামী লীগ বিএনপির মধ্যে, আর ফাইনালি আপনার বেধরক পিটিয়ে সড়কের পাশে জীবন কেড়ে নেওয়া হয় ছাত্র দলের বা বিএনপির দুজন ঊর্ধ্বতন নেতাকর্মীদের। আর ভারপ্রাপ্ত যিনি ওসি আছেন তিনি বিষয়টিকে নিশ্চিত করেছেন, আর পাল্টাপাল্টি কর্মসূচি। এখন এই বিষয়গুলো হঠাৎ করে কেন আসলো? গোপালগঞ্জ এতদিন যাবত শান্ত ছিল, প্রথম দিকে একটু আওয়াজটা ছিল, তারপরে দেখেন টেকনিক্যালি শান্ত হয়ে গেছিল। এখন আবার শেখ হাসিনার ফোন কলের পর গোপালগঞ্জে যে দৃশ্য আমরা দেখলাম, এটা আওয়ামী লীগের জন্য খুবই খারাপ পরিণতি। ডাইকান ভাই, আমি আবার বলি যে বেকার এঞ্জাস, এটা সোজা হয়ে যান। আমি সবসময় বলি যে সমালোচনা করতে পারে নিজের দলের, কারণ আপনারা মনে করছেন যে 4টা 6টা গাড়ি আসছে এখন আর কি, ডক্টর ইউনুসের সরকার প্রশাসনকে ওইভাবে কন্ট্রোল করতে পারতেছেন না, প্রশাসনে আমাদেরই লোক, নেত্রী আওয়াজ দিছে আসবে, ভাই নেত্রী নেত্রীর জায়গায় আছে, আশাটা এত সোজাও না যতটা বলে, এটাও মাথায় রেখেন। একটা জেলা দিয়ে তো আর বাংলাদেশ না, পুরো বাংলাদেশ একদিকে বেঁকলে, বিএনপি এতদিন মাঠে নামে নাই পুলিশের কারণে, র্যাবের কারণে, মামলা হামলা গুলির কারণে, এখন তো বিএনপির তারাও নামবে, হয়তো কালকে তারা প্রস্তুত ছিল না, আপনারা পরিকল্পিতভাবে তাদের উপর ঝাঁপাই পড়ছেন, কিন্তু এটার রেজাল্ট কী হবে সেটা কিন্তু ভাবেন নাই। ক্ষমতা বিএনপি যাচ্ছে নিশ্চিত, ভারত কিন্তু জামাতরে টেকনিক্যালি একটা নেগেটিভ ইস্যুতে নিয়ে আসছে, আমি এটা পরের ভিডিওতে জানাবো। তো বিএনপি ক্ষমতায় আসলে এই গোপালগঞ্জে 6টা গাড়ি না, তখন 6,000 গাড়ি ঢুকবে, বাড়িতে ঢুইকা ঢুইকা ঠিক কিন্তু খায়া ফেলবে, আর আমরা তখন সমালোচনা করার সুযোগ নেই, কারণ আপনার যদি এরকম কুরকুরি থাকে তা আপনারা খাইলে তো আর আমাদের কী করার থাকবে বলেন, এইসব নিয়ে আমরা নিউজও বানাবো না।
যাদের রাজনৈতিক সমাবেশ আছে তারা করবে, আপনি বাধা দেওয়ার কে? সজীবজার জয় টাকা পয়সা আমেরিকা আছে, শেখ হাসিনা যেমন আছেন ভালোই আছেন, সবাই সবার মতন আছেন, তিনি দেশে আসবেন, আসার পরে ঢুকুক আগে, তারপরে আপনারা মাঠে নামেন সেটা আলাদা। কিন্তু এখনই বিএনপির নেতা পিটিয়ে মেরে ফেলতেছেন, কতগুলো মামলা হবে, সাধারণ কতগুলো মানুষ এখন এই মামলার আসামি হবে। অতিরিক্ত বাড়াবাড়ি করতে করতে আজকে কিন্তু ঠিক মাটির নিচে চলে গেছেন, ওইখান থেকে খুঁজা খুঁজে আনবে। বেনজির বলছিল না, বিএনপি জামাত যেখানে পাবে খুঁজা খুঁজে আনবে, ওইরকম আপনাদেরকেও খুঁজা খুঁজে আনা হবে। সাবধান হন, এত কিছু দেখেও এখনো হোশ ফিরতেছে না, ভালো হয়ে যান। দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছেন, যদি ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।